প্রথমে আটা দেয়া হয়েছে, এখন ময়দা দিচ্ছি। এখন ময়দা ময়দাটা আটাটাকে পাইল করে নিতে হবে। এখানে আটার পরিমাণটা একটু বেশি থাকবে ময়দার পরিমাণের থেকে। এটাতে কোনো সুজি দেওয়া হবে না আর খাবার সোডাও দেওয়া হবে না, শুধুমাত্র আটা আর ময়দা দিয়ে বানানো হবে। পরিমাণ মতন জল দিয়ে দেব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, কারণ এর মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। এই আটাটা কেমনভাবে সানতে হবে যেন এটা রুটির থেকে একটু শক্ত হয়। আমরা যেমন বাড়িতে রুটি বানিয়ে খাই, রুটির আটাটা যেমনভাবে সানা হয় এটা তার থেকে একটু শক্ত হবে। আটাটা যত ভালো সানবেন ফুচকাটা তত ভালো হবে। যখন ময়দাটা বা আটাটা সানবেন একটা জিনিস মাথাতে রাখবেন যে তেল দেবেন না, এটাতে কোনো তেল ইউজ করবেন না। অনেকের তেল দেয় ময়াম দেয়, এটাতে কিছুই না। কীভাবে কাটছে দেখুন, সব একই সাইজের কাটতে হবে। এটাকে এখন এক ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
এটাকে এখন 2 থেকে 3 ঘন্টা রোদের মধ্যে রাখতে হবে। তাহলে এটা মুচমুচে হবে, খেতে আরো ভালো লাগবে। আমাদের ফুচকা হয়ে গিয়েছে, এবার আমরা ফুচকার মশলাটা তৈরি করে নেব। প্রথমে একটু লবণ দেব, তারপর দেব ছোলা সেদ্ধ, তারপর দেব একটু পেঁয়াজ, একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, আর আমরা শুকনো লঙ্কা একটু বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। এরপর দেব ধনের গুঁড়ি আর জিরের গুঁড়ি ভাজা রেখেছিলাম সেটা একটু দিয়ে দেব। এবার দেব কাগজি লেবু, সঙ্গে দিয়ে দেব কিছু ফুচকা গুঁড়ো করে। আরও এর সঙ্গে দেব কিছু সেদ্ধ মটর আর ভাজা বাদাম। আমাদের আলু মাখা হয়ে গিয়েছে, এবার তেঁতুলের টকটা বানিয়ে নেব। এই তেঁতুলটা আগে ভেজে রেখেছিলাম 30 মিনিট আগে। এবার এতে একটু বিট নুন দিয়ে দেবো, একটু ধনের গুঁড়ি জিরের গুঁড়ি ভাজা, এরপর দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ি, আর দেবো কিছু ধনে পাতা আর কাগজি লেবুর রস। এবার আমাদের ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ঠিক আছে তো আমাদের দাদা নিজের জন্য ফুচকা বানাচ্ছে, দেখুন আপনারা খুব ভালো ফুচকা বানায়। বিয়ে বাড়িতে অর্ডার লাগলে বা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানের জন্য ফোন করতে পারেন দাদাকে, দাদার নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ফটোফট দিয়ে দিয়ে